আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পরিস্থিতির এই পরিবর্তন একেবারে নাটকীয় ছিল না, অথচ এক সময় এটা কল্পনাও করা যেত না। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শাফি ছিলেন কওমি আঙ্গিনায় সবচেয়ে সম্মানিত নাম। হেফাজতে তার কথাই ছিল শেষ কথা, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। একদিকে আল্লামা শাফির বয়স বাড়তে থাকে, অন্যদিকে তার ছেলে আনাস মাদানির প্রভাব বাড়তে থাকে। কওমি পাড়ায় যার সমালোচনা অনেক, দুর্নীতি, অনিয়ম ও নির্যাতন সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে আল্লামা আহমদ শাফির, যার পরিণতিতে গত জুনে তাকে হেফাজত হেডকোয়ার্টার থেকে আউট হয়ে যেতে হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সবর হয়ে ওঠেন কওমিপন্থী তরুণরা, বাদ বিবাদে জড়ান তারা। বিশেষ করে আনাস মাদানী সহ আল্লামা শাফির কয়েকজন অনুসারী ছিলেন সমালোচনার কেন্দ্র। তারই চূড়ান্ত পরিণতি হিসেবে বুধবার দুপুর থেকে উত্তাল হতে থাকে হাটহাজারী মাদ্রাসা। আনাস মাদানির অপসারণ সহ কয়েক দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ। খুব বেশি বিস্ময় তৈরি না করে দাবিতে এটাও দেখা যায়, বয়োবৃদ্ধ আহমদ শফিকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে যেন হাটহাজারী মাদ্রাসার প্রধানের দায়িত্বে দেওয়া হয়। রাতে আনাস মাদানিকে অপসারণের ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সন্ধ্যার দিকে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়, যদিও আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। সব মিলিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। ১৩ দফার ভিত্তিতে তৈরি হওয়া হেফাজত ইসলাম গত কয়েক বছর ধরেই নানা কারণে আলোচনায় ছিল। প্রায় সব মহলই হেফাজতকে কাছে টানার চেষ্টা করছে। দেশ বিদেশে অনেকের দৃষ্টি ছিল সংগঠনটির দিকে। হেফাজত সদর দপ্তরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হওয়ার পর সংগঠনটির ভবিষ্যতের প্রশ্ন আবার সামনে এসেছে। কোন পথে যাচ্ছে হেফাজত? পর্যবেক্ষকরা বলছে, হেফাজত ধীরে ধীরে কার্যত দুভাগ হয়ে গেছে। এক ভাগের নেতৃত্বে রয়েছে আল্লামা শাহ আহমদ শাফি, অন্য ভাগের নেতৃত্বে আল্লামা জুনায়েদ বাবুনগরী। হাটহাজারী ঘটনা যে বিভক্তিকে আরও সামনে নিয়ে এসেছে। যদিও জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারী মাদ্রাসা থেকে অপসারণের পরও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় একবার, বাবুনগরী ও আনাস মাদানির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যে বৈঠকে দুজনে সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি আদতে যেখানে ছিল সেখানেই রয়ে যায়, বরং আরও খারাপ হয়েছে। হেফাজত সংশ্লিষ্টরা বলছেন, মূলত আদর্শগতভাবেই হেফাজতের বিভক্তি দেখা দিয়েছে। মৌলিক ইস্যুতে আহমদ শাফি এবং জুনায়েদ বাবুনগরীর চিন্তাধারায় ফারাক তৈরি হয়েছে। বাবুনগরীর সমর্থকদের অভিযোগ, অত্যধিক পুত্র স্নেহ আহমদ শাফিকে ভুল পথে পরিচালিত করছে। দীর্ঘদিন ধরেই ছেলে যা বলছে তিনি তাই করছেন, আর ছেলে আনাস মাদানী জড়িয়ে পড়েছেন নানা অনিয়ম ও নিপীড়নমূলক কর্মকাণ্ডে। অন্যদিকে আল্লামা শাফি সমর্থকদের অভিযোগ, জুনায়েদ বাবুনগরী হেফাজতকে সরকারের সঙ্গে দানদিক অবস্থানে নিয়ে যেতে চান, ভুল পথে পরিচালিত করতে চান সংগঠনটিকে। পর্যবেক্ষকরা বলছেন, সব মিলিয়ে হেফাজত এখন বিভক্তির পথে। যে কসমেটিক্স ঐক্য রয়েছে তাও হয়তো বেশিদিন টিকবে না। যদিও সংগঠনটির ভেতরে অনেকেই এখনও দাবি তুলছেন শীর্ষ আলেমরা বসে যেন বিভেদ মিটিয়ে নেন, কিন্তু এ বিভেদ মিটানো গেল না আল্লামা শাহ আহমদ শাফির জীবদ্দশায়। এ বিভেদের মধ্যেই এবং শেষ পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে নিজের পদ থেকে সরে দাঁড়াতে হলো আল্লামা শাফিকে, এবং তার পুত্রকে বহিষ্কার করা হলো সেই প্রতিষ্ঠান থেকে। আর এই পরিস্থিতির মধ্য দিয়েই সর্বশেষ চিরবিদায় নিলেন হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শাফি। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।